बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। শাশাবুদুল্লাহ কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত। শিক্ষার্থীরা, দীর্ঘদিন ছুটির পর তোমাদের সাথে আজ আমার ক্লাস শুরু হচ্ছে। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করব। তো দ্বিতীয় পত্রের আমাদের দ্বিতীয় প্রথম অধ্যায় যে আলোচনা আছে তার বাস্তব সংখ্যা ও অসমতা, এটা নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করব, বেসিক জিনিস দেখব, তারপরে সমস্যার সমাধান করব। দেখো, তোমরা এর আগে 9-10 জেনেছো উপরের এই সংখ্যাটা কি, গেছে এই চিহ্নটা আছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের বাংলা অর্থ কি? বাস্তব সংখ্যা। তো আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো, বাস্তব সংখ্যা শুরুতে আমাদের একটা জিনিস জেনে নেওয়া যায়, হোয়াট ইজ ম্যাথমেটিক্স। তো সবাই ম্যাথমেটিক্স করো, তো ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সটা কি আমরা তো জানি, ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি। ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি, এটা কে বলেছে? অ্যারিস্টটল। হ্যাঁ, অ্যারিস্টটলের উক্তি এটা। তো গণিত কি? পরিমাপের বিজ্ঞান। এরপর আমরা আর একটু দেখব, দ্য সায়েন্স দ্যাট স্টাডিজ অ্যান্ড এক্সপ্লেইনস নাম্বারস, কোয়ান্টিটিস, মেজারমেন্টস অ্যান্ড দ্য রিলেশন বিটুইন দেম, অ্যান্ড দ্য রিলেশনস বিটুইন দেম। দ্য সায়েন্স মানে বিজ্ঞান কি? দেখো, দ্য সায়েন্স দ্যাট, বিজ্ঞান হলো সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এগুলো কি এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করতে পারে, অ্যান্ড দ্য রিলেশনস বিটুইন দেম, এবং এগুলোর মধ্যে সম্পর্ক, বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করতে পারে। এটা আমরা বুঝবো এটা এই সেন্টেন্স গুলো দ্বারা। তো দেখো, আমাদের রিয়েল নাম্বারের শুরুতে কতগুলো সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করবো, সংজ্ঞাগুলো তোমরা আগেই জানো, তারপরও আবার আমাদের একটু আলোচনার দরকার আছে। তো প্রথমে আমরা কি স্বাভাবিক সংখ্যা, দেখো স্বাভাবিক সংখ্যাগুলো আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতেছি, অর্থাৎ এন এখান থেকে একটু কি মোটা করে হবে। স্বাভাবিক সংখ্যার ইংরেজি কি হবে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারে কে আমরা কি দ্বারা প্রকাশ করব? ন্যাচারাল নাম্বার এন ইকুয়াল টু এন, ঠিক না, আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব কি, এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, 1, 2, 3, 4 আপ টু ইনফিনিটি। ন্যাচারাল নাম্বার পরে আমরা আসব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? জেড এর মতো, দেখো জেড ঠিকই আছে, এখান থেকে আমাদের একটু মোটা করতে হবে, এটা আছে পূর্ণ সংখ্যার চিহ্ন। পূর্ণ সংখ্যাটা কি? দেখো আমরা কি লিখছি, আপ টু, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, 1, 2, 3 আপ টু, আপ টু, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। স্বাভাবিক সংখ্যা তাদের যোগাত্মক বিপরীত এবং জিরো, তাই না? স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে 1, 2, 3, এই জিরো,
এবং এর যোগাত্মক বিপরীত হচ্ছে এই মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটি। এরপর আছে কি মৌলিক সংখ্যা, একে আমরা পি দ্বারা পি চিহ্নের মতো আমরা দিয়ে প্রকাশ করব, অর্থাৎ প্রাইম নাম্বার। তোমরা সবাই জানো আমরা অনেক আগ থেকেই জানি মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যার সংখ্যাটা আমরা আবার একটু দেখে নিই, অনের চেয়ে বড় সেই সব সংখ্যা যাদের অন এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো উৎপাদক নেই, এটা আমরা আগেই জানি। তারপর আর একটু দেখে নিচ্ছি। এরপর দেখো মূলদ সংখ্যা, একে আমরা কিউ মতো এই চিহ্ন দ্বারা প্রকাশ করব, অর্থাৎ রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বারের সংখ্যা কি পি বাই কিউ, দ্যাট ইজ পি কিউ বিলংস টু জেড, কিউ নট ইকুয়াল টু জিরো। এই যে কিউ মান এটা কখনো জিরো হবে না। আর পি বাই কিউটা কোথেকে আমরা নিব, ইন্টিজার নাম্বার অফ সেট। এরপর আছে অমূলদ সংখ্যা, এটা আমরা যে কিউ দ্বারা মূলদ প্রকাশ করেছিলাম তার একটা প্রাইম হবে, এটাকে আমরা অমূলদ সংখ্যা হিসেবে জানবো। তো অমূলদ সংখ্যার সংখ্যা কি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার আর এবং এক্স ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার রেশনাল নাম্বার। তো এ দেখো এগুলো আমাদের কি রেশনাল নাম্বার কি রুট টু রুট থ্রি, তারপরে যে রুট ফাইভ ফাইভ ই ইত্যাদি আরো আছে। দেখো এখানে আছে আমরা ভ্যালু অফ পাই, অর্থাৎ পায়ের মান, পায়ের মান দেখো 3.1415 আফটার টু টপ 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 টু চলতেই থাকছে, তাই না? আরো চলবে আরো চলবে এইভাবে। তো আমরা কিন্তু পায়ের মান 3.1416 নিয়ে যাই এখানে, যদি আমরা দুই ডিজিট নিই দশমিকের পরে তাহলে 3.14, আর যদি চার ডিজিট নিই তাহলে আমরা কি লিখি 3.1416। এটুকু নিয়ে আমরা কাজ করি, কিন্তু এর কিন্তু চলতেই থাকবে এর মানগুলো। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা দুই ডিজিট অথবা চার ডিজিট নিয়ে আমরা কাজ করি। এরপর আছে ভ্যালু অফ ই, তোমরা ক্যালকুলেটারে টিপলে দেখো মান পাবা 2.71828 যদি তোমরা দুই ডিজিট নিয়ে কাজ করো তাহলে 2.72 নিবা, আর যদি চার ডিজিট নিতে চাও তাহলে 7182 না নিয়ে এখানে 83 নিয়ে আমরা কাজ করব। কিন্তু এর মান কিন্তু চলতেই থাকবে, দেখো এইভাবে চলে এসছে। আমরা ক্যালকুলেটারে টিপলে এর মান এবং পায়ের মান পেয়ে যাই। এরপর দেখো বাস্তব সংখ্যাটা মূলত আমাদের কি রেশনাল নাম্বার ইউনিয়ন ইরেশনাল নাম্বার, অর্থাৎ রেশনাল এবং ইরেশনাল নাম্বার মিলে আছে আমাদের বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, আর যারা আমরা এটা বুঝি এগুলো কিন্তু সব মনে রাখতে হবে, কারণ অবজেক্টিভই তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে। তো এটাকে আমরা আবার দেখাইছি, দেখো ন্যাচারাল নাম্বার সেট ইজ দ্য সাবসেট অফ ইন্টিজার নাম্বার অফ সেট ইজ দ্য সাবসেট অফ রেশনাল নাম্বার ইজ দ্য সাবসেট অফ আর, অর্থাৎ রিয়েল নাম্বার। আবার ইরেশনাল নাম্বার ইজ দ্য সাবসেট অফ রিয়েল নাম্বার, এই যেটা আমরা এটা লিখলাম এটা দ্বারা এই বোঝাই। তো এটাই কিন্তু অনেক সময় অবজেক্টিভই দিয়ে দেয় এই বিভিন্ন ঘুরায় ফেরায়, প্রথমে ইন্টিজার নাম্বার সেট ইজ দ্য সাবসেট অফ ন্যাচারাল নাম্বার আনে। তো আমরা যদি আসলে সংখ্যাগুলো ভালো করে বুঝি তাহলে আমরা এটা পেরে যাব, কারণ দেখো প্রাইম নাম্বার না সরি ন্যাচারাল নাম্বার ইজ দ্য সাবসেট অফ ইন্টিজার নাম্বার, অর্থাৎ ইন্টিজার নাম্বারের ভিতরে কিন্তু ন্যাচারাল নাম্বারটা আসে। তো এইভাবে যদি আমরা বুঝি তাহলে আমরা এটা পেরে যাব, না হলে কিন্তু অনেকে মানে না জেনেই উত্তর দিয়ে আসবে। তো এটা আমার অবশ্যই সংখ্যাগুলো সম্বন্ধে ভালো করে জ্ঞান থাকতে হবে, না হলে কিন্তু আমরা এটা লিখতে পারবো না। এরপর দেখো রিয়েল নাম্বারটা আমাদের যদি আমরা এই এইভাবে বুঝি তাহলে কি রিয়েল নাম্বার আছে দুই ধরনের, একটা আছে রেশনাল নাম্বার একটা আছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার এই, আর রেশনাল নাম্বার কি যে দেখাই দিয়েছি আমরা ফ্র্যাকশন আর ইন্টিজার। তবে ইন্টিজার নাম্বার এই যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর দিয়ে আমরা এখানে দেখাই দিয়েছি। এরপরে কি ন্যাচারাল নাম্বার আছে 1 2 3, আর জিরো নিয়ে নিলেই হোল হয়ে গেল। তো এটা আমরা একটা
ডায়াগ্রাম অনুযায়ী দেখাইছি তোমাদের। এরপরে দেখো সংখ্যা, প্রথমে সংখ্যাটা নাম্বারস, নাম্বারস কি কয় প্রকার? দুই প্রকার, একটা আছে রিয়েল নাম্বারস আর একটা আছে ইমাজিনারি নাম্বারস। রিয়েল নাম্বার আবার কয় প্রকার? রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। আর রেশনাল নাম্বার কয় প্রকার? ইন্টিজার্স অ্যান্ড হোল নাম্বারস, এর আগে যেটা আমরা ডায়াগ্রামে দেখাই আসলাম। আর আরেকটা আছে প্রপার অ্যান্ড ইমপ্রপার ফ্র্যাকশনস। এরপরে দেখো কমপ্লেক্স নাম্বারের একটা ডায়াগ্রাম আমরা দেখছি। কমপ্লেক্স নাম্বার কি? দুই প্রকার এখানেও, এই যে ইরেশনাল নাম্বার দেখাইছি, আর রেশনাল নাম্বার দেখো এই যে এর ভিতরে, বৃত্তের ভিতরে কি কিউ, কিউটা কি আমরা বলছিলাম যে পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু জিরো, এই যে 1/2, 2/5 আরো আসবে বিভিন্ন কিছু। এরপর আছে আসে ইন্টিজার্স, ইন্টিজার্স কি, এই যে -2, -3, -1, 0, -2, 1, 2, 3, -2। তারপর আছে হোল নাম্বারস, মানে এই যে ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারে দেখো এর ভিতরে টু, এই যে 1, 2, 3, -2, ইনফিনিটি, আর যদি জিরো নিই সেটা আছে হোল বোঝায়। দা কমপ্লেক্স নাম্বারটা আমাদের প্রথমে বোঝার দরকার আছে। দেখো 1 + 2i একটা ইমাজিনারি, আই যোগ হয়েছে কি গুণ হয়েছে টুর সাথে, অর্থাৎ যে কোনো সংখ্যা, হ্যাঁ একটা 1 + কি লিখেছি আমরা 2i, 3 + 5i, 5 - 2i, এভাবে এটা i একটা ইমাজিনারি সংখ্যা। এটা যদি যে কোনো একটা সংখ্যার সাথে গুণ হিসাবে থাকবে আর আরেকটা বাস্তব সংখ্যার সাথে আমাদের যোগ হবে অথবা বিয়োগ হবে, সেটাকে আমরা একটা ইমাজিনারি সংখ্যা কমপ্লেক্স নাম্বার বলবো। তো দেখো 1 + 2i টা এখানে আমাদের এই যে কমপ্লেক্স নাম্বার, এর কনজুগেট, অর্থাৎ কনজুগেট নাম্বারটা হবে 1 - 2i। তো সেটা আমরা পরে আলোচনা করব কমপ্লেক্স নাম্বারে যে, এখন আমাদের যেটুক আলোচনায় আছে সেটুক করি। দেখো তোমাদের এখন বাড়ির কাজ থাকবে, এই যে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো কোনটা ন্যাচারাল নাম্বারের ভিতরে যাবে, কোনটা ইন্টিজার নাম্বারের ভিতরে যাবে, কোনটা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, প্রাইম নাম্বারের ভিতরে যাবে, তোমরা এগুলো করে ফেলবে বাড়িতে। এরপর এসে দেখো আমাদের কি আলোচনা আছে, বাস্তব সংখ্যারেখা, রিয়েল নাম্বার লাইন। সংক্ষেপে কি আমরা কি বলি? সংখ্যারেখা, নাম্বার লাইন। দেখো আমরা কিন্তু, তোমরা এর আগে কিন্তু এসএসসি তে করে এসছো সংখ্যারেখা, আমরা এই যে জিরো এবং জিরো ডান পাশ দিয়ে কি ধনাত্মক, অর্থাৎ আর জিরো বাম পাশ দিয়ে আমরা কি ঋণাত্মক সংখ্যাগুলো আছে লিখি, অর্থাৎ -∞ থেকে এই যে +∞ পর্যন্ত, মানে মাঝে থাকে আমাদের কি জিরো, এখান থেকে আমরা ধনাত্মক মানগুলো এদিকে বসাই, ঋণাত্মক মানগুলো এদিকে বসাই, বসে আমরা একটা সংখ্যারেখা তৈরি করি। যখন আমরা সংখ্যারেখা তৈরি করব তখন এই সম্বন্ধে আরো ক্লিয়ারলি আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব পরম মান। পরম মান কি? কোন বাস্তব সংখ্যা x এর পরম মানকে মড x দ্বারা সূচিত করা হয় এবং নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা যায়। দেখো মড অফ x ইকুয়াল, এখানে তিন ভাগে ভাগ করা হয়। x হবে কখন? যখন x গ্রেটার দ্যান 0, x এর মানটা 0 থেকে বড় হবে, 0 হবে যখন x এর মানটা 0 হবে, আর -x হবে যখন x এর মানটা 0 থেকে ছোট হবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত আলোচনা তোমাদের সাথে আমার, কারণ আজকে বেসিক জিনিস নিয়ে একটু আলোচনা করলাম। এরপর দিন আমরা কি করব, এর যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, সংখ্যাগুলো ভালো করে দেখবে যেন আগামী দিনে আমাদের অঙ্ক করার জন্য সুবিধা হয়। Thank you.